বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফোর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিসকোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ঈদ মিলন উৎসবে যোগ দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। সভায় যোগ দিয়ে রাজ্য সরকার কিভাবে সংখ্যালঘুদের উন্নয়ন করছে তা তুলে ধরলেন তৃণমূল প্রার্থী। रोहित के लिए अनाउंस किए ताकि जो रिलीजियस थिंग है इमाम मौजिन और पुरोहित जो लोगों के लिए काम करते हैं, जन के लिए काम करते हैं, उनके बेनिफिट के लिए, उनकी सिक्योरिटी के लिए ये काम किए हैं। तो इस बात से भी मुझे बहुत खुशी है और मेरे ख्याल से आप लोगों को भी बहुत खुशी होगी इस चीज के लिए कि वो आपके लिए इतना सोच रहे हैं। মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়ামে মঙ্গলবার দুপুরে এই সভায় তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বর্তমানে রাজ্য সম্পাদক শাওনী সিংহ রায় সহ তৃণমূল নেতৃত্ব। পবিত্র ঈদ উৎসবের পর একটা মিলন উৎসব আজ সংগঠিত হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহুত্বের মধ্যে ঐক্যের বার্তা দেওয়ার জন্যে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। আমরা একটা ঈদ মিলন উৎসব একটা পালিত বা একটা প্রোগ্রাম করলাম বহরমপুর জেলা পরিষদ অডিটোরিয়াম হলে। তৃণমূলের নজর সংখ্যালঘু ভোট ব্যাংকে, সেই লক্ষ্যেই এদিন সভা থেকে কার্যত ইমাম মুয়াজ্জিনদের উন্নয়ন নিয়ে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।